তো হ্যালো বন্ধুরা আজকে কোনো কম্পিটিশান নেই আজকে তোমাদেরকে একটা ঠিক আছে গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবো তো উড়িষ্যাতে যে কম্পিটিশানটা হচ্ছিলো আমার নেটের খুবই প্রবলেম ঠিক আছে আমি ছাড়তে পারছি না সেই জন্য ভিডিও তো তোমরা দেখতে পাবে এর আগের ভিডিও তোমরা দেখতে পেয়েছ ঠিক আছে এমএসপি মিউজিক ভার্সেস সাউন্ড প্লাস তো উড়িষ্যাতে যে কম্পিটিশানটা হচ্ছে তো সেটা এক জায়গায় হয় নি ঠিক আছে মানে অনেক জায়গাতেই ধাপ বাই স্টেপ বাই স্টেপ হচ্ছে ঠিক আছে যেমন ডায়মন্ড মিউজিক ঠিক আছে এইট নাইনের ও গেছে ডায়মন্ড আছে সাউন্ড প্লাস আছে লীলাচলে মহাপ্রভু আছে আচ্ছা জানা মিউজিক আছে মোশাকার ঠিক আছে তো সেটাপগুলো মানে অন্য প্রতিদিন আলাদা আলাদা জায়গাতে কম্পিটিশান আছে তো সে মবত হচ্ছিলো তো আমার ভিডিওটা দেখ মানে এর পরে ভিডিও আসতে কি আগে আসবে আমি ঠিক বলতে পারছি না সাউন্ড প্লাস ভার্সেস এম এস বি মিউজিকে সিক্সের মালটা ঠিক আছে ওটার কম্পিটিশান হচ্ছিলো তো আমি সেই ভিডিওটা তোমাদের কাছে দেখাবার চেষ্টা করছি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে তো সেট আপটা মানে এমএসপি মিউজিক মানে এমনি ইঞ্জিন টলি করে রোড শো করেনি ওদের হচ্ছে উড়িষ্যাতে আলাদা যে গাড়িগুলো থাকে চারটে চাকার আর সামনে স্টিয়ারিং ঠিক আছে সেই গাড়িগুলো করে যেগুলো রোড শো করে তো সেই গাড়ি নিয়ে রোড শো করছিল তো হঠাৎ কিছু যা জানতে পারলাম রাস্তার কিছু গর্ত বা কিছু নিঃশ্বাস একটা হয়েছিল বললো যে টার্নিং নিতে বা কিছু একটা হয়েছিল সেজন্য জন্য সেট আপটা উল্টে গেছে একদিকে লোড হয়ে গেছিলো তো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সেট আপটা হঠাৎ করে সেটা বাজছিলো বাজতে বাজতেই হঠাৎ মানে কি বলবো এত সেট আপ উল্টে যাচ্ছে এই ইঞ্জিন টলি বাদেও ইঞ্জিন ডায়মন্ড মিউজিক ইঞ্জিন টলিতে ঘুরছে সে এখন উল্টায়নি ঠিক আছে আর এই সেট আপের জন্য আলাদা গাড়ি করে ঘুরলো কিন্তু অন্য জায়গায় আরও কম্পিটিশান হলো সেখানেও ঠিক ছিল আর এখানে এসে উল্টে গেলো তোমরা দেখতে পাচ্ছ আর এর পরবর্তী কম্পিটিশান ভিডিওগুলো আমার চ্যানেলে আসবে ঠিক আছে তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা আর ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ আর এখন কি বলবো মানে যারা ভাড়া করেছিল এখন সেরকম কোনো মানুষের অত ক্ষতি হয়নি তো কারো গায়ে পড়েনি যেমন বি মিউজিক যেমন সরি বি বি মিউজিক যেমন একবারে পড়ে গিয়েছিল হঠাৎ করে তো এই এটা পড়েনি এটা সামনের দিকে হেলে গেছে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আর ফটো কিছু কিছু ফটো ক্লিপও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তো এরকম করে সেটা উল্টে যাচ্ছে ও আরও সেফটির বেল্ট ইউজ করেছে তো তবুও কী করে উল্টে গেল আমি তো বুঝতে পারছি না ঠিকঠাক ঠিক আছে এত সেফটির পরেও সেটা উল্টে যাচ্ছে তো তোমরা পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা আমি সবার ভিডিও আগে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমার নেটের খুবই প্রবলেম সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারছি নি তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও